মন্ত্রীরা সব হারাম যারা, শালা এরপরেও কি করে বেঁচে আছি আমি ভাবি না। আপনারা না সঙ্গে না থাকলে আমি বোধহয় বেঁচে থাকতাম না, সিরিয়াসলি আমি আপনাদের কুর্নিশ করি, আপনারা যদি আমার পাশে না থাকতেন এই গত 30 বছর ধরে আমি বেঁচে থাকতাম না। আমাকে একদিনে না খোঁচাখুচির গান আজকে গাইবো না, গাওয়া উচিত নয় বলো, এটা আনন্দ অনুষ্ঠান, আজকে কাউকে খোঁচা দেওয়াটা ঠিক হবে না। আমি তো দিয়ে চলে যাব, তারপরে সমস্যায় পড়বো উত্তম। হ্যাঁ মানুষের মধ্যে 30 বছর ধরে তেজ আসেনি, হ্যাঁ 30 বছর ধরে আমি এটা করেই গেছি, হ্যাঁ আমি তেজ দেখি যাবো আর আপনারা বাড়ি গিয়ে বকল চুলকে ঘুমিয়ে পড়বে। হ্যাঁ পরের ছেলে পরমানন্দ যত ভোগে যায় তত আনন্দ, আর নচিকেতা করুক না বে, ঠিক আছে করে দিচ্ছি ওইটা দে, সাসপেন্ডেড ইটা দে। আমি মুখ্য সুক্ষ মানুষ বাবু কিছুই জানি না, এই এদেশের রং তামাশা কিছুই বুঝি না, আমি মুখ্য সুক্ষ মানুষ বাবু কিছুই জানি না, আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের, আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের, আজকে যিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামে, কে যে কখন কার পেছনে বুঝি না কে খাঁটি। সবাই সবাইকে শেলটা দেয়, আমি আজি তোর সাথে এটা সবাই বলছি, একদম কে যে কখন কার পেছনে বুঝি না কে খাঁটি, আসলে আসলে সবাই সবার পেছনেতে সবার হাতে কাঠি, কথায় কথায় ধর্মঘট, কথায় কথায় ধর্মঘট আর সবাই ধর্মঘটি, অধার্মিকের ধর্ম কেনে স্লোগান স্লোগান আর স্লোগানে গোলক ধাঁধায় ঘুরে আমার হারিয়ে গেছে ঘটি, মন্ত্রীরা সব হারাম জাদা, এরপরেও কি করে বেঁচে আছি আমি ভাবি না। আপনারা না সঙ্গে না থাকলে আমি বোধহয় বেঁচে থাকতাম না, সিরিয়াসলি আমি আপনাদের কুর্নিশ করি, আপনারা যদি আমার পাশে না থাকতেন এই গত 30 বছর ধরে আমি বেঁচে থাকতাম না। আমাকে একদিনে লাভ ইউ গুরু, মন্ত্রীরা সব হারাম জাদা আস্ত পদের ধাড়ি, তুড়ুক নাচে মন্ত্রিসভা এখনো পাইজি বাড়ি, আজকে যিনি কয়লা মন্ত্রী, এ তো আমাদের দেখলেই বোঝা যায় আর কি, আমাদের দেশের শিক্ষামন্ত্রী হচ্ছেন একজন ভদ্রমহিলা, তিনি কোন মানে কি পাস করেছেন সেটা এখনো বলে উঠতে পারছেন না আর কি, যাকে আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা, হ্যাঁ কোনো পার্থক্য নেই, কয়লা কয়লা মন্ত্রী হলে কয়লা ঝাড়বো, শিক্ষামন্ত্রী হলে বই খাতা ঝাড়বো, ঝাড়াটাই হচ্ছে কথা। আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা, তাই কয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা, আর মানুষ চালাও মাথা মোটা, অনেক বাজে কথা বলা যেতে পারতো, এর থেকে খারাপ আর বলা যাচ্ছে না, এটা অনেক ভদ্র গালা গালা আর কি, চারাক্ষরে আনো অনেক কিছু আছে, আর মানুষ চালাও মাথা মোটা ভোট দিতে যায় নেচে, আগের দিন গিয়ে কে একদম মাংস দিয়ে পেটে গেটে গিয়ে দেখছে ওর ভোট কে দিয়ে দিয়েছে, বাড়ি চলে আসছে, আর মানুষ চালাও মাথা মোটা ভোট দিতে যায় নেচে, দেশের মানুষ তো কোন ছাড় মন্ত্রীগুলো কুলাঙ্গার, দেশের মানুষ তো কোন ছাড় মন্ত্রীগুলো কুলাঙ্গার, ভালো দাম পেলে এরা বাপকেও দেবে বেচে,
যেটা বললাম এটা সত্যি, ডেফিনেটলি এটা সত্যি, কিন্তু এটা অর্ধসত্যি, এটা অর্ধসত্য, কারণ পৃথিবীর ইতিহাস বলে আসছে মানুষই শেষ কথা বলবে, মানুষই বলে এসছে চিরকাল পৃথিবীর ইতিহাসে, আপনারা আমার মতো সাধারণ মানুষই একদিন শেষ কথা বলবে, সেই আশায় বেঁচে থাকা, সেই আশায় পথ চলা, সেই আশায় গান গাওয়া। বসতি আবার উঠবে গড়ে আকাশ আলোয়, উঠবে ভরে জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। ভাইয়া আজ ওর জুমে তৃষার আগুন বহু প্রাণী যদি মিশে যায়, তবে পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। আজকে এই অনুষ্ঠানটাতে আমার আশাই হতো না, কালকে রাত্রির 11টার সময় একজন মানুষ আমায় ফোন করলো, যখন আমি নন্দীগ্রামে এসেছিলাম সেই সময় দুপুরবেলা ওর বাড়িতেই খেয়েছিলাম, সেই থেকেই বন্ধুত্বর জমে, ওর নাম খোকন, খোকন একটু আয় দেখে দেবো, ও আমাকে রিকোয়েস্ট করলো যে দাদা আমি আমি আসছিলাম না, আমার শরীরটা ঠিক যাচ্ছে না পরপর, ওর জন্যই এসেছি, ও আমাকে এমনভাবে জোর জার করে এমন কান্নাকাটি করলো তাই এসেছি, খোকনের জন্য একটা হাততালি দাও তোমরা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চেনে না? সাবাস।